أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. أحب الوفاء بشتى الصور. আরাফা সম্পর্কে যদি বলি, আরাফার দিনের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বছরের মধ্যে এমন কোন দিন নাই যে দিনের সমান এমন হবে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণে মানুষদেরকে ক্ষমা করেন, বছরের অন্য কোন দিনে এত বেশি পরিমাণে মানুষদেরকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ, বছরের এমন কোন দিন নাই যে দিনে এত বেশি পরিমাণে মানুষদেরকে ক্ষমা করেন, যে দিনটা হলো আরাফার দিনে যে পরিমাণে ক্ষমা করেন এমন এই পরিমাণে অন্য কোন দিনে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি ক্ষমা পাইতে হবে না ভাই? ক্ষমা পেতে হবে। ক্ষমা পেতে হলে কি করতে হবে? ক্ষমা চাইতেও হবে। ক্ষমা চাইতে হলে কি করতে হবে? প্রথমে অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতে হবে, সেই সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ আজকের এই মাহফিলে, আজকের এই মাহফিলে শুনেছি হাদিসের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে, যে আরাফার দিনে তুমি এত বেশি পরিমাণ মানুষদেরকে ক্ষমা করো, বছরের অন্য কোনো দিনে তুমি এত বেশি ক্ষমা করো না। ওগো রব্বুল আলামিন, দয়া করে, মায়া করে, মেহরবানি করে এই আরাফার দিনে যে মানুষদেরকে তুমি ক্ষমা করবা, দয়া করে, মায়া করে, মেহরবানি করে আমার নামটাও সেখানে রাখিও। আল্লাহ তুমি আমাদেরকেও সেখানে রাখিও। এই যে আজকে যে ভাইগুলো এখানে এসেছেন, সুন্দর সুন্দর চেহারার দিনী ভাইয়েরা, সারাদিনে অক্লান্ত পরিশ্রমের পরে এই যে কুরবানি সম্পর্কে আলোচনা শোনার জন্য ঝিম ধরে বসে আছেন, কোনো নর নাই, চর নাই, কোনো শব্দ নাই, শুনতেছেন দিনই আলোচনা, ইসলামের আলোচনা, আরাফার দিনের এই ফজিলত শোনার পরে আপনাদের মনে কি এই আশা আসতেছে না, আল্লাহ যদি তুমি আমাকে এই আরাফার দিনে ক্ষমা করতা, এরকম আবেগ আসতেছে না আপনাদের? তাহলে দোয়া করতে হবে কিনা ভাই বলেন? দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর দেখে এনে দোয়া করতে হবে না, আপনি নিজে নিজে নিজের গুনাহের পাশে, নিজের গুনাহের জন্য তওবা করে নিজে নিজে মনে মনে আল্লাহর দরবারে দোয়া করেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা তুমি আমাকে ডাক দিবা, আমি নিজে তোমার কাছে চলে যাব তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলতেছিলাম এই জিলহজ মাসের ফজিলত কেন, তার মধ্য থেকে তিনটা এবাদতের নাম বললাম, শেষেরটা বলেছিলাম আরাফা। এই আরাফার দিনের একটি ফজিলত বলার পর দ্বিতীয় ফজিলতটা বলছি, এই আরাফা আসতে আগামী একদিন পরেই, আজকে যদি 7 তারিখ হয়, কালকে 8 তারিখ, পরশুদিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখকে আরাফার দিন বলা হয়, রবিবার দিন, আপনারা মনে রাখবেন পূর্ব। এই যে আরাফার দিন, আরাফার দিনে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কোথায় এই একসাথে ইয়া হয়, সমবেত হয়? আরাফার ময়দানে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মক্কার এই আরাফার ময়দানে সাদা পোশাকে, সেলাইবিহীন পোশাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই দোয়ার মাধ্যমে তারা আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকে। আল্লাহ তারা তখন কি বলেন জানেন? আসলে আপনার বাড়িতে যদি অনেক বেশি মেহমান আসে তখন কিন্তু আপনি আবেগে কি হয়ে যাবেন? আপ্লুত হয়ে যাবেন। আর একজন দুইজন মেহমান আসলে একরকম, কিন্তু যখন দেখবেন আপনার ঘর মেহমানে ভরে গেছে তাহলে আপনাদের ভালো লাগবে না? ভালো লাগবে। আল্লাহ তাআলাও কিন্তু ভালো লাগে, তিনি ভালো, যখন নাকি ওনার ভালো লাগে তখন তিনি কি বলেন জানেন? ফেরেশতাদেরকে ডাকেন, ওগো আমার ফেরেশতারা আসো, আসো তোমরা কে কোথায় আসো, আসো বসো আমার সামনে, বসে তারপরে এখন যেরকম ভাবে আমরা অফিসে বসে বাহিরের সিসি ক্যামেরা টিভির মাধ্যমে সব দেখতে পারি কোথায় কি হচ্ছে, আল্লাহ তাআলাও ফেরেশতাদের সামনে তুলে ধরেন আরাফার ময়দানের এই সিনারি। ওগো আমার ফেরেশতারা দেখো তো, এই যে সাদা পোশাকে, সেলাইবিহীন পোশাকে হাজি সাহেবরা ধুলা বালি মিশ্রিত শরীরে, গোসল নাই, খাওয়া দাওয়ার কোনো সিরিয়াল নাই, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই যে শুধু এই কথাটাই বলতেছে, তারা সেখানে কি করতেছে দেখো না? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আপনি তো আমাদের চেয়ে আরো বেশি জানেন, তারা কি চায় বলো না, তারা কি চায়? আল্লাহ তাআলা শুনতে চান যে আসলে তারা কি চায়। বারেস তখন বলেন, ওগো আল্লাহ তারা তো দোয়া করতেছে, আল্লাহ আমরা তো তোমার বাড়িতে এসেছি তুমি আমাদেরকে ক্ষমা করো, তারা আপনার কাছে ক্ষমা চায় তাই নাকি? বলে হ্যাঁ আপনার কাছে ক্ষমা চায়। ওগো ফেরেস তারা মনে রেখো, আজকে আমি তোমাদেরকে ওয়াদা করলাম এই আরাফার ময়দানে যে কোটি কোটি মানুষেরা আমার ঘরে এসেছে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা কত কষ্ট করে আমার ঘরে এসেছে, আমি আজকে ওয়াদা করলাম তাদের মনের আশাগুলো আমি পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য সাথী ভাইরা আপনারা এই আলোচনা শোনার পর আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকটা মানুষের অন্তরে এই আশা এখন হচ্ছে হায় আমি কেন আরাফার ময়দানে যেতে পারলাম না, এমন আশা হচ্ছে না ভাইরা? অবশ্যই যদি মুসলমান হয়ে থাকেন, আপনার অন্তরে যদি ঈমান থেকে থাকে, আপনার অন্তরে অবশ্যই আরাফার ময়দানে এই ফজিলত শোনার পরে আপনার ভিতরে সে আশা, সে আগ্রহ, সে আকাঙ্ক্ষা তৈরি হতেই হবে, হতেই হবে। কিন্তু হয়তোবা বিভিন্ন কারণে, ছুটির কারণে, অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে আপনি হয়তোবা হজে যেতে পারলেন না, আপনি হতাশার মধ্যে ভুগছেন। কিন্তু আপনার জন্য বিকল্প একটা পথ খোলা আছে, বলবো সেই পথটা, বলবো সেই পথটা হলো আরাফার দিনে কেবলমাত্র একটি রোজা পালন করে আপনি আপনার জীবনের অনেকগুলো গুনাহ ক্ষমাহের জন্য আপনি সুযোগ নিয়ে নিতে পারেন। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সুকিলা আন ইয়াউমি আরাফা আন সাওমি ইয়াউমি আরাফা, ওগো আল্লাহর নবী বলেন না এই যে আরাফার দিনে কেউ যদি রোজা পালন করে তার স্বভাবটা কি হবে একটু বলেন না? নবীজি বললেন, ইউকাফিরু সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া। ওগো আমার সাহাবারা, তোমরা জানতে চাইছো আরাফার দিনে রোজা পালন করলে কি পরিমাণের সওয়াব হবে? শুনে রাখো, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আরাফার ময়দানে যেতে পারলো না, কিন্তু আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, তাহলে আমি ঘোষণা দিলাম আমি নবী আশা করি আল্লাহ তাআলা তার অতীতের এক বছরের এবং সামনের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক এবাদতের নাম শুনেছেন, যে এবাদত করলে দশটা নাকি হয়, বিশটা নাকি হয়, সাতশো নাকি হয়, জীবনে এরকম এবাদতের কথা অনেক শুনেছেন। কিন্তু ভাইরা আমার, আরাফার দিনের রোজা এমন একটি রোজা, এমন একটি রোজা, এই রোজা পালনের মাধ্যমে অতীতের এক বছরের গুনাহের সাথে সাথে আগামীর পর্যন্ত এক বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুতরাং ভাইয়েরা আমার, এই আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। না আপনারা এই যারা প্রবাসে আছেন, অনেক কষ্ট আপনাদের, আপনাদের পক্ষে রোজা রাখা সম্ভব না, অনেক কষ্টের কাজ। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহর বড় নিয়ামত পাইতে হলে আমাদেরকে কষ্ট একটু করতে হবে, মাত্র একদিন চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে আপনাদের ইনশাআল্লাহ এই একটি রোজার মাধ্যমে এত বড় পরিমাণের সওয়াব, এত বেশি সওয়াব আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ। আমি বলতে